السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা আপনারা মুমিন মুসলিম আছেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ নবীকে বিশ্বাস করেন, যারা কোরআনকে বিশ্বাস করেন, তাদের জন্য এই ভিডিওটা। বন্ধুরা, এই ভিডিওটিতে আলোচনা করব যে বিপদ থেকে বাঁচার আমল কি। বিপদ যত বড়ই হোক না কেন, যত বড় থেকে বড়ই বিপদ হোক, যদি এই আমলটা করতে পারেন, বিপদ থেকে মহান আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করবেন, রক্ষা করবেন। দর্শক, বিপদ আপদ থেকে আমরা সবাই বাঁচতে চাই, আর এই নিয়ে অনেকে অনেক রকমের আমল শুনে থাকেন বা অনেক রকমের আমল ধর্মীয় গ্রন্থাদিতে পাওয়া যায়, আমরা সেগুলো দেখে করার চেষ্টা করি। তো এমনই একটি আমল, কার্যকরী পাওয়ারফুল একটি আমল নিয়ে আজ হাজির হয়েছি। আপনাদের সবার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা দরকার। দর্শক, আলহামদুলিল্লাহ আপনাদের মহান আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করবেন, কারণ বিপদ, বালা, মুসিবত এটা যে কোনো রকমের হতে পারে। বিপদ এটা অসুখের আকৃতি নিয়েও আসতে পারে, দারিদ্রতার আকৃতি নিয়েও আসতে পারে, আবার বিপদটা অন্য কোনো অবস্থাতেও আসতে পারে। এখন আপনি যদি সমস্ত বিপদ আপদ থেকে বাঁচতে চান, মুসিবত থেকে বাঁচতে চান, তাহলে এই আমলটি করবেন। দর্শক, আমরা প্রথমে যে কাজটা করব, যে আমরা গুনাহের কাছ থেকে, অন্যায় কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, কারণ বিপদ আপদ বালা মুসিবত যা কিছুই আসে মানুষের কাছে কৃতকর্মের কারণে। মানুষ যখন গুনাহের কাজে ব্যস্ত হয়ে পড়ে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তখনই বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে। তো আমরা যদি বিপদ আপদ থেকে বাঁচতে চাই, প্রথম নাম্বারে যে একটা কাজ করতে পারি, যে আমরা গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গুনাহের কাজ করব না, সগীরা কবিরা গুনাহ থেকে নিজেদেরকে পরহেজ রাখার চেষ্টা করব। দর্শক, যে আমলটি আপনারা করবেন, আল্লাহ পাকের একটি সিফাতি নাম, সে নামটি হচ্ছে ইয়া হাফিজু। ইয়া হাফিজু, হাফিজু এর শাব্দিক অর্থ হলো সংরক্ষণকারী। আর আল্লাহ তাআলা মানুষদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত অনিষ্টতা থেকে হেফাজত করে রাখেন, এই কারণে আল্লাহ তাআলার প্রকৃত সংরক্ষণকারী। তো হাফিজু এই নামটি ইয়া হাফিজু, ইয়া হাফিজু অর্থাৎ ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ টানা আছে, ইয়া আলিফ জবর ইয়া, হা জবর হা, ফা ইয়া জের ফি, হা ফি, জ পেশ জো, জ পেশ জো, ত জ যে আছে সেই জ, ইয়া হাফিজু, এটি হলো আরবি উচ্চারণ, ইয়া হাফিজু, ইয়া হাফিজু। তো এই নামটি আপনারা বেশি বেশি পাঠ করবেন। কিতাবে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এই নামটি বেশি বেশি পাঠ করেন, তাহলে আলহামদুলিল্লাহ সে বিপদ আপদ থেকে বাঁচতে পারবে। আর সাথে সাথে এই নামটা একটা কাগজের মধ্যে আপনারা লিখবেন, ইয়া হাফিজু এই নামটি একটা কাগজের টুকরার মধ্যে লিখে ওই কাগজটা আপনারা নিজেদের পকেটের মধ্যে বা মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন। তো এই আমলটা, এই কাজটা আপনাকে বিপদ আপদ থেকে বাঁচাবার জন্য যথেষ্ট। আপনি আপনার সাথে সাথে সবসময় রাখবেন, সারা জীবন রাখবেন। যদি আপনি রাখতে পারেন ওই নামটা লিখে মানি ব্যাগের মধ্যে, তাহলে আপনি আপদ বিপদ থেকে, রোড অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে, গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে, যত প্রকার বিপদ আপদ হতে পারে, অগ্নি দুর্যোগ, এই সব কিছু থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে, আস্থা রেখে আপনারা আমলটি করুন ইনশাআল্লাহ, আপনাকেও নিরাশ হবে না। খুবই পাওয়ারফুল কার্যকরী একটি আমল, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে ফলাফল দান করবেন। তো এই ছিল আমলটি নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।